অবস্থা খারাপ, মানে বাঁচতে বাঁচতে মরে উঠতেছি। সে 5 লাখ নিয়ে খেয়েছে, 200 টাকা বেতন দেবে না, দে কোন রকম খায় খায় নে, এই অবস্থা। রক্ষক যখন ভক্ষক হয় তখন কোথায় যাবে অসহায় প্রবাসীরা? যাকে যত বিশ্বাস করে সে ততটাই আঘাত দেয় মনের মধ্যে। প্রবাসীরা মূলত যারা সৌদি আরব বা বিভিন্ন দেশে যায় তারা কিন্তু বিশ্বস্ত হচ্ছে এজেন্সি এবং কিছু আত্মীয় স্বজন। সেই আত্মীয় স্বজন এমনভাবে বিশ্বাস করায় যা কখনোই তারা ভাবতেও পারে না যে তাদের সাথে এরকম ঘটতে যাচ্ছে। শেষ পর্যায়ে যখন বিদেশ আসে, প্রবাসে আসে, তখন বুঝতে শুরু করে আসলে যাকে বিশ্বাস করেছিলাম সেই আসলে বিশ্বাসের মর্যাদা কিন্তু রাখেনি। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে সৌদি আরবের এক প্রবাসীর সাথে। চলুন তার সাথে পরিচয় হই এবং তার কষ্টের এবং অবিশ্বাস্যত কথাগুলো শুনে নেই। সে কীভাবে আসলো, কত টাকা দিয়ে আসলো, এখন বর্তমানে তার কি পরিস্থিতি, সব মিলে আপনার আপনাদের পরিবারের মঙ্গলের জন্যই আজকে আমি আপনাদের সাথে, আমি ওমর ফারুক সাথে আছি পুরোটা সময়। চলুন তাহলে তার সাথে পরিচয় হওয়া যাক। আমার নাম শাকিল হাসান। ভাই আমার যেটি ন্যায় আছে সে হলো এক দালাল, আর এজেন্সি মাঝে আছে চুদা দেশে ও হলো আরেক দালাল। ওকে সুদি সুরের বাচ্চারা ন্যায় সে ও ভাই দালাল মাঝে আছে সে 5 লাখ নিয়ে খেয়েছে ভাই দেশের থেকে মেলা ধরনের কথা কয়েছে। হ্যাঁ 2,000-2,500 টাকা বেতন দেবো, এ দেবো। এখন ভাই আমারে বললো যে ভাই কোম্পানিতেই দেবো, কোম্পানি ভালো, সব কিছু দেই করে, আকামা টাকামা কপেলা মপেলা সব দেবে করে, সব কিছু ওকে। কিন্তু ঘ্যানে এসে সব ধুনবুন ধুনবুন করতেছে। এখন ভাই আসি কোনো রকম, না খেয়ে না দে, কোনো রকম খায় খাই নে, এই অবস্থা। অবস্থা খারাপ, মানে বাঁচতে বাঁচতে মরে উঠতেছি, সেই অবস্থা। মূলত সে 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু দালালের মাধ্যম বা এজেন্সির মাধ্যমে কিন্তু সৌদি আরবে প্রবেশ করেছে। এই প্রশ্নের জবাবে আরও কিছু তথ্য তিনি দেন যে কি কাজ করতে এসেছিল, কি কাজ দেওয়ার কথা ছিল। সে উত্তরে বলেছিল যে একটি কোম্পানিতে তাকে কাজ দেওয়া হবে, তাকে 2,500 বা 2,000 রিয়াল তাকে বেতন দেওয়া হবে। এখন এর কথার মধ্যে সে কান্নার চোখে বলছে, বা এখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, এছাড়া খাবার একবার খেলে আরেকবার খেতে পারছি না। তাহলে এত টাকা দিয়ে বিদেশ এসে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীতে কি হবে, তাহলে সামনে আরও কিছু জানতে পারবেন, সাথে থাকুন। বন্ধুরা, এ গেল বর্তমানের তার পরিস্থিতি। এখন সে কি কাজ করছে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন ভাই বর্তমানে একটা দাঁতের একটা হাসপাতালে আছি আপাতত। তারও হ্যানে হ্যানে এসেও আরেক প্যারা ভাই। কি হয়েছিল ভাই? হ্যানে এসেও ঠিক মতো না পায় বেতন, না পায় আকামা, না পাচ্ছি কিছু, ফুল জন্ডিস অবস্থায় আছে এই জায়গায় ভাই। এখন বেশি একটা ভালো নেই ভাই, অবস্থা খারাপ, আকামা নেই, মেলা অবস্থা খারাপ। পুলিশের দৌড়দব চলতেছে, পুলিশে দাবরাচ্ছে, কীভাবে থাকবো ভাই কিছু বলার নেই। তাহলে চলুন তাকে প্রশ্ন করা যাক, বর্তমানে যারা বিদেশ বা সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের জন্য কি করার বেটার, সৌদি আরবে আসলে ভালো হবে নাকি দেশে থেকে কোনো কিছু করাটাই বেটার, এই জবাবে সে কি বলে তাহলে তার থেকে জেনে নেওয়া যাক। ভাই নতুন যারা আসবে যদি বাংলাদেশে তাকে যদি কিছু করার সামর্থ্য থাকে বা সেরকম মধ্য ফ্যামিলি বা ভাবে যদি থাকে তাহলে আর বিদেশে বিদেশ করার দরকার নেই, এটা বিদেশ করার দরকার নেই। যদি আপনার মানে একেবারে নিঃস্ব সেরকম লোক
আসে বিদেশ করুক, কোনো সমস্যা না, কিন্তু ওই কিছু আছে ওইটা পুঁজি ভেঙে দিয়ে আবার সেই বিদেশ করতে গেলে ভাই মেলা সমস্যা। তার চেয়ে না আসাটাই আমার কাছে বেটার, বাংলাদেশে ওরা কিছু একটা করে খাক। যাদের কিছু টাকা বা স্বাবলম্বী আছেন তারা দেশে থেকেই কিছু করার পরামর্শ দিলেন এই শাকিল, নতুন প্রবাসী, কিন্তু সে কি কারণে বলেছে সেটি আপনারা প্রথম থেকেই দেখে আসছেন। এখন তার কাছে প্রশ্ন হলো সে কত বছর সৌদি আরবে থাকতে চায় বা কেন থাকতে চায় এই অবস্থা নিয়েও। তাহলে তার থেকে জেনে নেওয়া যাক, চলুন। ভাই এখন আল্লাপাকের ইচ্ছা, এখন কতদিন আমার সৌদি আরবে আল্লাপাক রিজিক লিখেছে বলা হচ্ছে না, কিন্তু তারপরেও যে আমি যে যাইব বাংলাদেশ, যে আমি করব কি, আমার কাছে যে হালকা ক্যাশ ছিল, তারপর ঋণ করে আইছি ব্যাংকের ঋণ, এ ঋণ ও ঋণ, এই নেয়া তো মনে করো যে নেই। তাহলে এখন আমি এই ঋণগুলো শোধ না করে তো বাংলাদেশ যেতে পারতেছি না, আবার সৌদি আরবের অবস্থা খারাপ, মানে বাঁচতে বাঁচতে মরে উঠতেছি সেই অবস্থা। একটি কথাই আছে না যে পিঠ যখন দেওয়ালের সাথে চিবে যায় তখন সামনে বা পিছে কোথাও যাওয়া যায় না, এমনই অবস্থা শাকিলের সাথে হয়েছে। সে বর্তমানে ঋণের চাপে দেশে যেতে পারবে না পরিবার সচ্ছল করার জন্য, কিন্তু সৌদি আরবও থাকতে পারছে না তার এই ধরনের সমস্যার কারণে। তাহলে কোথায় যাবে? সে এক পর্যায়ে এমন একটি কথা বলল সেটি আসলে চোখে পানি আসার মতো। সে বলল বেঁচে থাকলেও সৌদি আরবেই থাকতে হবে, মরে গেলেও সৌদি আরবেই থাকতে হবে। এরকম প্রবাসীরা হাজার হাজার রয়েছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে। সর্বহারা হয়ে বিদেশে এসে সর্বনাশার ঢেউয়ের কবলে তারা পড়ে যায়, এরকম কবল থেকে কারা রক্ষা করবে? তাই অবশ্যই আগে থেকে আপনাদেরকে সচেতন হতে হবে, যারা প্রবাসগ্রামী তারা অবশ্যই চিন্তা করে ভাবনা করে তারপর জমা দিবেন টাকা, কারণ এখন বড় ধরনের প্রতারণা করছে এজেন্সি। এজেন্সির সাথে সাথে কিছু দালাল রয়েছে, তারা এমনভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে তার আপনারা দ্বিতীয় মানুষের কথা বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, একেবারেই বিশ্বাস করবেন না। যখন বিশ্বাস করবেন তখন আর সেই সময়টি পাবেন না, তখন আপনার সর্বহারা হয়ে পথপথে প্রতীক হিসাবে চলতে হবে। বর্তমানে যেই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। এছাড়া আপনাদের কাছে যদি কোনো এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিও এমএমএস করে আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার সমস্যাগুলো জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যা নিয়ে পরবর্তী একটি ভিডিও করার জন্য। আসলে বর্তমানে আপনার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হবে, যদি আপনি এটি সবার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু এই ঘটনা থেকে তারা বেঁচে যেতে পারে। তাই আপনার একটি ভিডিও বা আপনার একটি বার্তায় হয়তোবা অন্য একজনের জীবন বেঁচে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।